সর্বম শিবময়াম শিবানন্দা শিবকৃপা অনন্তা আজকে আমরা কালপুরুষের রাশিচক্রের শেষ রাশি মিন রাশির সেপ্টেম্বর মাসের কসমিক ইনফ্লুয়েন্স কসমিক রিদম নিয়ে আলোচনা করব মিন রাশি লগ্নের জন্য সেপ্টেম্বর মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রাশি লগ্নের অধিপতি গ্রহ শুধু মার্গই হচ্ছে না রাহুকেতুর অ্যাক্সিস থেকে প্রভাব থেকে মুক্ত হচ্ছে সেপ্টেম্বর মাসে ইটস ভেরি ভেরি ক্রিটিক্যাল টাইম সেপ্টেম্বর মাসের পয়লা তারিখ শুক্র কর্কটে প্রবেশ করছে টোয়েন্টিসে সেকেন্ড সেপ্টেম্বর দু তারিখ সেপ্টেম্বর মাসে বুধ রাশিতে সগৃহে তুঙ্গস্থ হচ্ছে নাইনথ সেপ্টেম্বর মঙ্গল সগৃহে রাশিতে বক্রি হচ্ছে থার্টিন সেপ্টেম্বর বৃহস্পতি মার্গি হচ্ছে ষোলোই সেপ্টেম্বর রবি কন্যা রাশিতে প্রবেশ করছে বাইশে সেপ্টেম্বর বুধ রাশিতে প্রবেশ করছে টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর রেড লেটার ডে রাহুকেতু মিথুন আর ধনুকে ত্যাগ করে বৃষ আর বৃষ্টিকে প্রবেশ করছে আঠাশে সেপ্টেম্বর শুক্র সিংহরাশি থেকে কর্কট রাশি থেকে রাশিতে যাচ্ছে আর উনত্রিশে সেপ্টেম্বর বক্রি শনি মকর রাশিতে মার্গি গতি পাচ্ছে এর সঙ্গে সেপ্টেম্বর মাসের প্রথম দিন ফার্স্ট সেপ্টেম্বর পূর্ণিমা লাগছে সকাল নটা আটত্রিশে এবং পূর্ণিমা ছাড়ছে সেকেন্ড সেপ্টেম্বর সকাল দশটা একান্নতে অমাবস্যা ষোলোই সেপ্টেম্বর লাগছে সন্ধ্যে সাতটা ছাপ্পান্ন সতেরোই সেপ্টেম্বর বিকেল চারটে উনত্রিশে অমাবস্যা ছাড়ছে এই সেকেন্ড সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ কটা দিন বছরের সেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ শক্তিশালী পিতৃপক্ষ যে পিতৃপক্ষতে আমরা আমাদের পূর্বপুরুষদের অ্যানসেস্টার্সদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে তাদের আশীর্বাদ কৃপা শুভেচ্ছা শুভকামনা আমরা অর্জন করতে পারি এবং আমাদের জন্মছকে যে পিতৃদোষ থাকে যার কারণে শুভ গ্রহ শুভ দশা ফলপ্রদ হয় না এবং জীবনে বহু সমস্যা সৃষ্টি হয় সেই সমস্যাগুলোকে সেই প্রতিবন্ধকতাগুলোকে অতিক্রম করা দূর করা প্রচুর কর্মকে দগ্ধ করার সময় এই পিতৃপক্ষ পিতৃপক্ষকে আপনারা ব্যবহার করুন সেপ্টেম্বর মাসের যে প্ল্যানেটারি পজিশন নিয়ে ভিডিও করেছি তাতে পিতৃপক্ষ সম্বন্ধে বলা আছে সেটা আপনারা ফলো করুন এবার এই সেপ্টেম্বর মাসের এক দুই তিন ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড সেপ্টেম্বর মিন রাশি মিনলগ্নের জন্য কিন্তু একটু লসের খাতা খুলেই মাসটা শুরু হচ্ছে এক দুই তিন আপনারা বুদ্ধির দোষে মনের চাঞ্চল্যের কারণে কিছু ক্ষতিগ্রস্ত হতে পারেন সুতরাং সেই ক্ষতিকে যদি অ্যাভয়েড করতে হয় সেই ক্ষতি থেকে যদি নিজেদের বাঁচাতে হয় তাহলে এক দুই তিন বুদ্ধি প্রয়োগ এবং মনের চাঞ্চল্য সম্বন্ধে সজাগ সচেতন থাকবেন ফোর্থ আর ফিফথ সেপ্টেম্বরের চার তারিখ আর পাঁচ তারিখ যথেষ্ট শুভ দিন মিন রাশি মিনলগ্নের জন্য এক দুই তিন যেরকম বুদ্ধি প্রয়োগে ভুলভ্রান্তির কারণে লস হওয়ার সম্ভাবনা ঠিক তার উল্টো চার আর পাঁচ কিন্তু মিন রাশি মিনলগ্নের বুদ্ধি প্রয়োগে লাভবান হওয়ার সম্ভাবনা সুতরাং এই দুটো দিনকে আপনারা ব্যবহার করবেন কিন্তু কসমিক ইনফ্লুয়েন্সে বকরি শনির একটা প্রভাব থাকার কারণে ওই লাভবান হওয়ার জায়গায় কিছুটা হয়তো ঘাটতি হবে কিছুটা হয়তো শনি কন্ট্রোল করবে ছয় সাত আট ছয় সাত আট সেপ্টেম্বর মাসের মিন রাশি মিনলগ্নের জন্য অত্যন্ত শুভ দু তিনটে দিন যদি আপনারা নিজেদের মেজাজকে কন্ট্রোল করতে পারেন নিজেদের অহংকার অহমিকা নিজেদের দর্প দম্ভকে কন্ট্রোল করতে পারেন তাহলে ছয় সাত আর আট মিনলগ্ন মিনরাশির জন্য আর্থিকভাবে নিজেদের উন্নতির দিকে কর্মক্ষেত্রের দিকে সব দিকে কিন্তু আপনারা প্রচুর বলবান হতে পারেন এবং মনে রাখতে হবে যে দু তারিখ থেকেই কিন্তু বুধ নিজের ঘরে তুঙ্গস্থ হয়ে যাচ্ছে সুতরাং তুঙ্গস্থ বুধ কিন্তু মিন রাশি মিনলগ্নের উপর পূর্ণ দৃষ্টি থাকছে বাইশে সেপ্টেম্বরের অবধি এই জায়গাটা কিন্তু আপনাদের বুদ্ধি প্রয়োগের জায়গা যখন যখন যে দিনগুলো যেরকম ছয় সাত আট তার আগে এক দুই তিন একটা লস হয়ে যাওয়ার সম্ভাবনা একটা বিপরীত রেজাল্ট হওয়ার সম্ভাবনা এগুলোকে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন কারণ মাসের দ্বিতীয় দিন থেকে বাইশ তারিখ অবধি দু তারিখ থেকে বাইশ তারিখ অবধি বুধ সক্রিয় তুঙ্গস্থ থাকছে এবং ডাইরেক্ট লগ্নকে দেখছে সুতরাং একটা কাউন্টার ব্যালেন্স এবং বুদ্ধি বিবেচনা প্রয়োগের জায়গায় যথেষ্ট সহায়তা আপনারা পাচ্ছেন কসমিক ইনফ্লুয়েন্স কসমিক রিদমে নয় আর দশ নয় আর দশ মিনলগ্ন মীন রাশির জন্য ভীষণ শুভ দুটো দিন আপনাদের বুদ্ধি আপনাদের প্রতিভা আপনাদের ক্রিয়েটিভিটি সব কিছুকে ব্যবহার করে মানসিক যে পরাক্রম মেন্টাল স্ট্রেংথ সেটাকে ব্যবহার করে নিশ্চিতভাবে আপনারা অনেকটা এগোতে পারেন শুধু মনে রাখবেন ন তারিখ থেকে মঙ্গল বক্রি হচ্ছে সুতরাং বক্রিমঙ্গলের এক্সপ্রেশানটা মঙ্গলের প্রভাবটা আপনাদের আচরণের উপর একটু ডিস্টারবেন্স ক্রিয়েট করে সেটাকে কন্ট্রোল করে চলতে হবে নয় আর দশ আপনারা ভালো রেজাল্ট পাবেন এগারো আর বারো ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ সেপ্টেম্বর ভেরি ভেরি কেয়ারফুল মিনলগ্ন মিন রাশি প্রচুর সমস্যা মনের মধ্যে তৈরি হবে মন বিভ্রান্ত থাকবে মন ডিস্টার্ব থাকবে পাগল পাগল একটা ভাব হবে সেখান থেকে গৃহসুখের হানি বাড়িতে গৃহ পরিবেশে অন্যান্য সদস্যদের সঙ্গে ঝামেলা ঝগড়া বিরক্তি একটা অপ্রিয় পরিস্থিতি সূচনা হওয়া সুতরাং এগারো আর বারো একদম নিজেকে সংযত রাখা এবং মানসিক চাঞ্চল্যকে কন্ট্রোলে রাখা আর মনে রাখা যে এই দুটো দিন আমার ঠিক নেই এই দুটো দিনকে আপনারা কেয়ারফুলি অতিক্রম করবেন তেরো চোদ্দো পনেরো তেরো চোদ্দো পনেরো কিছুটা ওই এগারো বারোর ইনফ্লুয়েন্স কন্টিনিউ করবে অত্যন্ত ইমোশনাল আবেগপ্রবণ থাকবেন মিনলগ্ন মিন মানুষরা এবং সেই আবেগপ্রবণতার কারণে সম্পর্কের জায়গায় বিশেষ করে দাম্পত্য জীবন ভাই বোন সহোদরদের সঙ্গে একটা মতবিরোধ একটা মনোমালিন্যতা হতে পারে সুতরাং তেরো চোদ্দো পনেরো ইমোশনাল দিকটাকে মনের যে ইমোশনাল স্ট্রেংথ সেটাকে ক্রিয়েটিভলি ব্যবহার করুন কিন্তু কোনো বিবাদের মধ্যে যাবেন না মনের মধ্যে বিবাদ প্রবণতা প্রবল থাকবে সুতরাং একেবারে সেই মনের যে টেন্ডেন্সিটা সেটা ভীষণ স্ট্রং থাকবে বিবাদের জন্য বিবাদ করা তর্ক করা কাউন্টার করা কাউন্টার আর্গুমেন্ট করা সেই জায়গাটা থেকে নিজেদের বিরত রাখবেন ষোলো আর সতেরো ষোলো আর সতেরোই সেপ্টেম্বর একদিকে কসমিক ইনফ্লুয়েন্স কসমিক রিদম থাকছে অমাবস্যার সেটা খুব স্ট্রং এবং তার সঙ্গে একটা ভুলভাল বুদ্ধি প্রয়োগ ইমোশনালি ইনফ্লুয়েন্সড হয়ে গিয়ে কিছু কাজ করা এবং সেখান থেকে লস ক্ষয়ক্ষতি শারীরিক দিকেও সমস্যা আসতে পারে এবং ব্যবহারের মধ্যে একটা উদ্ধত্ত একটা দর্প দম্ভ অহংকারের প্রকাশ সেটাকে কিন্তু আপনারা কন্ট্রোল করবেন আঠেরো আর উনিশ আঠেরো আর উনিশ কিন্তু মিনলগ্ন মিন রাশির জন্য ভীষণভাবে শুভ হওয়ার সম্ভাবনা সামান্য কিছু বাধা বিপত্তি থাকছে কিন্তু ওভারঅল আঠেরো আর উনিশে আপনারা প্রচুর লাভবান হতে পারেন মানুষের সহায়তা অন্যান্য নেটওয়ার্কিং থেকে যোগাযোগ তৈরি হওয়া নতুন সেই নতুন যোগাযোগের কারণে প্রচুর আপনাদের প্রোগ্রেস প্রচুর আপনাদের ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা সুতরাং আঠেরো আর উনিশকে আপনারা প্রপারলি ব্যবহার করবেন কুড়ি আর একুশ কুড়ি আর একুশ কিন্তু বুদ্ধির দোষ সঙ্গে মনের চাঞ্চল্য সঙ্গে মনের মেজাজ টেম্পার হটকারী, দাম্ভিক কিছুটা অলসতা একেবারেই কুড়ি আর একুশ কিন্তু আপনাদের জন্য মীন রাশি মিনলগ্নের জন্য শুভপ্রদ নয় যতটা সম্ভব অন্তর্মুখী ইন্ট্রোভার্ট থেকে সব রকম বহির্মুখী অ্যাক্টিভিটি যদি কন্ট্রোলে রাখতে পারেন কম করতে পারেন তাহলে খুব ভালো হয় এবং এই প্রভাবটাই বাইশ তেইশে কন্টিনিউ করবে বাইশ তেইশে একটা বুদ্ধির দোষ তার মধ্যে একরখা একগুয়ে জেদি ক্রোধ পরহিংস প্রতিহিংসা পরায়ণতা এই সব মিলিয়ে একটা ভুলভাল আচরণ এবং সেখান থেকে ভাগ্য বিড়ম্বনা ভালো কাজ নষ্ট হয়ে যাওয়া বাইশ আর তেইশ এটা ফলো করবেন এবং মনে রাখবেন যে বাইশ তারিখ থেকে কিন্তু বুধ আপনাদের রাশি লগ্নের অষ্টমে চলে যাচ্ছে এবং ডাইরেক্ট বক্রিমঙ্গল তাকে দৃষ্টি দিচ্ছে সুতরাং ঝট করে মুহূর্তের মধ্যে মানুষের সঙ্গে তর্ক সম্পর্কের ছেদ দাম্পত্য জীবন গৃহস্থান সব জায়গায় একটা জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা বি ভেরি কেয়ারফুল চব্বিশ আর পঁচিশ কিন্তু মিন রাশি মিনলগ্নদের জন্য ওই গোল্ডেন পিরিয়ড দুটো দিন আটচল্লিশ ঘন্টা ফুল টপ গিয়ারে আপনারা ব্যবহার করুন বুদ্ধি কর্ম অর্থ সব দিক দিয়ে আপনারা বেনিফিটেড হতে পারেন চব্বিশ আর পঁচিশকে আপনারা ব্যবহার করুন আর মনে রাখতে হবে যে এর মধ্যে কিন্তু রাহু সঞ্চার হয়ে যাচ্ছে রাহু আপনাদের লগ্ন রাশির তৃতীয়ভাবে পরাক্রমভাবে যাচ্ছে সুতরাং কীভাবে নিজেদের পরাক্রমকে নিজেদের মানসিক শক্তিকে আত্মবিশ্বাসকে আত্মপ্রত্যয়কে আপনারা ব্যবহার করছেন তার উপর কিন্তু নির্ভর করবে অনেকটাই আপনাদের জীবনের ফলাফল চব্বিশ আর পঁচিশকে আপনারা টু হান্ড্রেড পারসেন্ট ব্যবহার করুন ছাব্বিশ আর সাতাশে গিয়ে আপনাদের কিছু বেনিফিট লাভ হতে গিয়ে কিছু লাভের অংশটা কমে যেতে পারে সেখান থেকে একটা মনের মধ্যে খুব হতাশা আবার কিছু অভিযোগ অ্যালিগেশন আসতে পারে মানুষ আপনার ভুল ত্রুটি ধরতে পারে সেখান থেকে একটা বিবাদ হওয়া একটা অপ্রিয় পরিস্থিতি তৈরি হওয়া সুতরাং ছাব্বিশ আর সাতাশ একটু অ্যাডজাস্ট করে একটু সারেন্ডারের মুডে থাকবেন আবার মাসের শেষ তিনটে দিন আঠাশ উনতিরিশ তিরিশ কিন্তু মিন মিনলগ্নদের জন্য সেই বুদ্ধির দোষে লস হওয়া মনের চাঞ্চল্য এবং জিনিসপত্র হারিয়ে যাওয়া আর্থিক ক্ষতি ভুলভাল আর্থিক সিদ্ধান্ত এইসবের সম্ভাবনা থাকছে কসমিক ইনফ্লুয়েন্স কসমিক রিদম সেই দিকে আপনাদের তারিত করবে সেই ইনফ্লুয়েন্সকে প্রতিহত করে নিজেদের সংযত করে মাসের শেষে শেষ তিনটে দিন আপনারা কাটাবেন সেপ্টেম্বর মাস মিনলগ্ন মিন রাশির জন্য ভেরি ক্রুশিয়াল বৃহস্পতি ফ্রি হয়ে যাচ্ছে মিনলগ্ন মিন রাশি তেইশে সেপ্টেম্বর থেকে নভেম্বরের কুড়ি এই মোটামুটি দুটো মাস মোটামুটি সিক্সটি ডেজ ষাট দিন টপ গিয়ারে গাড়ি চালান এই সিক্সটি ডেজকে আপনারা ব্যবহার করুন কারণ এরপর কিন্তু বৃহস্পতি মকর রাশিতে নিচস্ত হবে যুক্ত হবে বৃহস্পতির উপর শনি একদম সেই ক্রিকেটের মতো ক্রিকেট কমেন্টেটাররা যে বলে যে গেন্দবাজনে বললেবাজক ও বাঁধকে রাখা শনি কিন্তু বৃহস্পতিকে আর ব্যাট করতে দেবে না চার ছক্কা মারতে দেবে না ওই দু রান করে নিতে হবে সুতরাং চার ছক্কা মারার সময় হচ্ছে তেইশে সেপ্টেম্বর থেকে নভেম্বরের কুড়ি যতটা পারেন রান তুলে নিন এবং থার্ড হাউজের রাহুকে সঠিকভাবে ব্যবহার করুন সেপ্টেম্বরের দুই থেকে সেপ্টেম্বরের বাইশ সক্ষেত্রস্থ তুঙ্গস্থ বুথকে সঠিকভাবে ব্যবহার করুন আর নাইন সেপ্টেম্বরের বক্রি মঙ্গলের উপর নজর রাখুন যাতে আপনাদের প্রকাশভঙ্গি আচরণ এবং মেজাজ যতটা সম্ভব আপনারা স্বাভাবিক এবং নমনীয় রাখতে পারেন সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা আনন্দা